বাংলায় শব্দ গঠনের জন্য আকার, একার, ওকার, রশিকার, দীঘিকার ইত্যাদি ছাড়াও আরও কিছু চিহ্ন ব্যবহৃত হয়, যেমন রেপ এবং রফালা। ইংরেজিতে আর দ্বারা বাংলায় রফালা এর কাজ করা হয়ে থাকে। ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর এর উচ্চারণ কখন বাংলা উচ্চারণে রফালা হিসেবে কাজ করে। আর যদি কোনো কনসোনার এর পরে থাকে এবং একটি সিলেবল এর অন্তর্ভুক্ত হয় তাহলে আর সেই কনসোনার এর বর্ণটি রফালা হয়ে থাকে। কতিপয় শব্দের উচ্চারণ আপনাদের মাঝে সহজভাবে তুলে ধরা হলো। লেটার ডিআর, বাংলা উচ্চারণ ডয়ের রফালা। উদাহরণ DRIVE, ড্রাইভ। শব্দটিতে নিয়ম অনুযায়ী আর এর পূর্বে কনসোনেন্ট লেটার ডি, তাই ডিআর হবে ডয়ের রফালা। লেটার FR, বাংলা উচ্চারণ ফয়ের রফালা। উদাহরণ FRESH, ফ্রেশ। শব্দটিতে নিয়ম অনুযায়ী আর এর পূর্বে কনসোনেন্ট লেটার F রয়েছে, তাই FR এর উচ্চারণ ফয়ের রফালা। লেটার PR, বাংলা উচ্চারণ পয়রা ফলা। উদাহরণ PRESS, প্রেস। শব্দটিতে নিয়ম অনুযায়ী আর এর পূর্বে কনসোনেন্ট লেটার পি রয়েছে, তাই PR এর উচ্চারণ পয়রা ফলা হবে। লেটার TR, বাংলা উচ্চারণ টয়রা ফলা। উদাহরণ TRAIN, ট্রেন। শব্দটিতে নিয়ম অনুযায়ী আর এর আগে কনসোনেন্ট লেটার টি রয়েছে, তাই TR এর উচ্চারণ টয়রা ফলা হবে। তবে আর বর্ণটির ব্যতিক্রম উচ্চারণও হতে পারে। ব্যতিক্রম নিয়মটি হলো শব্দের শেষের দিকে কোনো কনসোনেন্ট এর পর যদি আর থাকে এবং সেই আর এর পর যদি ই থাকে এবং ই বর্ণের পর যদি আর কোনো অক্ষর না থাকে তাহলে কনসোনেন্ট বর্ণটি এবং আর বর্ণটির উচ্চারণ ভিন্ন ভিন্ন রূপে হয়ে থাকে। এক্ষেত্রে আর এর উচ্চারণ র ফলা হবে না। যেমন সেন্টার। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আশা রইল সকলেই ভালো থাকবেন।